সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি পার্ট ফোর স্ট্রেঞ্জার গেমের। তো বন্ধুরা, যারা যারা এখনও জানো না যে আমার চ্যানেলে কী হচ্ছে এইসব পাবজির ভিডিও আস্তে আস্তে এইসব গেম প্লে, তো তাদেরকে বলে দিই বন্ধুরা, আমার চ্যানেলে এবার থেকে গেম প্লে ভিডিওই আসবে। সেটা পাবজিরও হতে পারে, ফজিরও হতে পারে, আবার অন্য নতুন নতুন গেমেরও হতে পারে। আর পিসি গেমেরও স্টার্ট করব, কিন্তু একটু টাইম লাগবে পিসি গেমগুলো এখানে গেম প্লে করতে। এখন তো জাস্ট মোবাইল গেম প্লে দিয়েই চলছে। তো যারা যারা পার্ট থ্রি দেখেছো তারা তারা আজ থেকে বুঝতে পারবে যে কী হতে চলেছে। তো যারা যারা পার্ট থ্রি দেখেছো তারা হয়তো জানো যে আগের যে পার্ট থ্রির ভিডিওটা সেটা আমরা এত দূর অব্দি খেলেই ছেড়ে দিয়েছিলাম। তো আজকে আবার এখান থেকে খেলবো, আর এর ভিতরে আছে সেই মনস্টারটা, ওই মনস্টারটাকে গিয়ে মারবো। আর যারা যারা বন্ধুরা নতুন খেলছো তারা তারা যাও আগে ওই পার্টগুলো দেখে নাও, তারপর এটা দেখো, তাহলে পরে বুঝতে পারবে যে কী হচ্ছে কেসটা। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাগুলোর মধ্যে বহুত এখানে এনিমি আছে, ঠিক আছে? ওই মনস্টারগুলার সব সৈনিকগুলো এখানে এগুলোর মধ্যে আছে। আর এই সাইড করে যে সাইডটা তোমাদেরকে একটু আগেই দেখালাম, তো ওই সাইডে সেই যেই নতুন আমরা এমোটা পেয়েছিলাম যেটা ফ্লাই করে আকাশে, তো ওই এমোটা ওই দিকেও আছে, ঠিক আছে? এখানটাই করে আছে, এখান থেকে নিয়ে নেবো, কোনো অসুবিধা নাই। আর এখানে যে বাইরে দুটো সৈনিক আছে না, তো এদেরকে তোমাদের হয়তো মনে আছে আমরা আগেই মেরে দিয়েছিলাম। তো প্রথমে যাব এমোটা নিতে, যেহেতু এমোটা অনেক কাজের, তো প্রথমেই এমোটা এখান থেকে নিয়ে নেবো। দেখো এখানে ফ্লাই করছে, এই যে মাথার উপর দিয়ে ফ্লাই করে বেড়াচ্ছে, তো এই এমোটা প্রথমে নিয়ে নেবো। এই এমোটা অনেক কাজের, এগুলা আমার যেই জায়গাটা আছে এমো রাখার, তো এখানে 10টাই আটে, তো এটাই হলো সব থেকে প্রবলেম। যেহেতু 10টা বেডসি এখানে আটবে না, তো 10টা করে নিয়ে যেতে হবে, মানে একটা মারলে 5টা পাই, আর দুটো মারলে হলো কি যে 10টা। তো এখানে হয়ে গেছে 10টা। তো চলো বন্ধুরা যাই, এবার ভিতরে যাব। আর এই এমোটা সিলেক্ট করাই আছে, কোনো ব্যাপার না, চলো ঠিক আছে। তো এবার ভিতরে গিয়ে ডাইরেক্ট লড়বো ওদের সাথে। আর এখানে যেই যাকে আমরা ধরতে এসেছিলাম, যেই মনস্টারটা মেন যেই লিডার, তো ওকে তো ধরার জন্য সুপারি দিয়েছিল আমাদেরকে ওই কী বলে ওটা, আরে ব্রাউন স্টোর থেকে। তো ব্রাউন স্টোর থেকে ওকে ধরার জন্য যে ইয়েটা নিয়েছিলাম আমরা, তো অর্ডারটা, তো ওই অর্ডারটা এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে যে দরজাটা দেখছো, দরজাটা ভাঙার কোনো ব্যাপারই না, জাস্ট পাখির দরজা, এটা জাস্ট লাট্টু ঘোরার মতো ঘুরবো, ব্যাস হয়ে যাবে সব কিছু। এখানে দেখতে পাচ্ছ এখনও সেই পয়েন্টগুলো পড়ে আছে যখন আগেরবার মেরেছিলাম, তো এরা দেখে ফেলেছে আমাকে। আর এদেরকে এখানে এক 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 করে নিয়ে আসবো আর মারবো, তাহলে পরে সুবিধা হবে। আর যদি একসঙ্গে আমি ভিতরে যাই তাহলে পরে তো পুরো খতম, কারণ এখানে যা সৈনিক আছে আমি দেখে নিয়েছি। তো এখানে যে একজন আসছে, তো দেখতে পাচ্ছ এখানে মেরে দেবো, এখানে কোনো ব্যাপার না এখানে মারা। এই এমোটা দিয়ে বাম্পার কাজের এমোটা, এমোটা দিয়ে স্যাটা স্যাট হয়ে যায়, গোবরা পোকার মতো দেখতে মারে এমোটা। আর মনে হয় যে এমোটা বিষ টাইপের কিছু ছিটি দেয়, বিষই ছিটি দেয় মনে হয়। এই যে ডাইরেক্ট ওখানে শেষ হয়ে গেল, আর যাবো এদিকে, এদিক দিয়ে ওখানে ঢুকতে হবে। ওই ঢুকে এক এক করে মানে ওদেরকে দেখিয়ে দেখিয়ে বেরিয়ে, মানে ওদেরকে দেখা দেবো একবার করে, আর বেরিয়ে চলে আসবো ওখান থেকে। এই এখনও মরেনি দেখতে পাচ্ছ, ওরা এখনও জেগে গেছে, একে আগে পুরো শেষ করে দিই, তারপর দেখছি ভিতরে যাই, আগে একে পুরো কমপ্লিট করে দিই, নাহলে পরে আবার বাইরে থেকে পাঞ্চারি মারবে। তো এখন মরেই গেছে ডাইরেক্ট, চলো এখানে ভালোই হলো, মরে গেছে। অনেকগুলো এমো খেলো, এক্ষুনি কাঁটাতে পড়ে যেতে হবে, কাঁটাগুলো আবার কঠিন খতরনাক, কাঁটাগুলায় পড়লে একবার আজ্জা। তো এখানে দেখতে পাচ্ছ দূরে দূরে সব আছে, কত সৈনিক তোমরা ম্যাপেই দেখতে পাবে। দেখো ম্যাপে যে ছোটো করে ম্যাপটা শো হচ্ছে পাশে, ম্যাপেই দেখাচ্ছে কতগুলো সৈনিক আছে। এদেরকে মারতে হবে এক এক করে, আর তারপরেই হবে এদের মেন লিডারকে মারতে পারবো। ওই ঘরটার ভিতর আছে মনে হয় যত সম্ভব, যেখানটা করে মারলাম কাঠের দরজাটা ভেঙে গেল, তো ঘরের মধ্যে আছে যেমন হচ্ছে আমার। তো তার আগে এই চ্যাং ব্যাংগুলোকে আগে মারতে হবে, কিন্তু এদেরকে মারা হলো হেভি কঠিন, দেখতে পাচ্ছ কীরকম করে এক এক করে দেখা দিচ্ছে, আর হচ্ছে কি যে বাইরে আসছে। এদেরকে পুরো কমপ্লিট করে নেওয়ার পর তবে শয়তান যেই মানে মেন লিডার আছে এদের, ওকে মারতে পারবো। তো দেখা যাক এক এক করে বাইরে আসুক মারগুলা, এক এক করে আসছে, আর একটু দেরি হচ্ছে জাস্ট, এই কিছুই না, কিন্তু উপর থেকে আমাকে একজন ফাইট করছে, একেও চাবো। মাঝে মধ্যে ঘুষি চালিয়ে দিচ্ছি আমি, এমো শেষ হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। চলো বন্ধুরা প্রথমে এমোটা নিয়ে আসি, কারণ এমোটা অনেক কাজের, দেখতে পাচ্ছ তো 10টা করে দিয়েছে, এটাই প্রবলেম। যদি একটু বেশি করে দিত তাহলে আরও কাজের ভালো হতো। এই আর একজন আবার এই সাইড থেকে কোথা থেকে মারছে, এই যে একজন চলে এসেছে বন্ধুরা, চলে এসেছে একজন, আগে একে খতম করে দিই ডাইরেক্ট, তারপর দেখছি এদিকা এদিকা এদিকাই। ওই সাইডে গেলে পরে আবার ছাদ থেকে ওরা মারছে আমাকে, কাঁটার মধ্যে যদি পড়ে যায় না এও, তাও কাজের কাজ হবে, ডাইরেক্ট মরে যাবে। এই মালটা লি খাই করে আগে দিয়ে খেলাই, তাহলে আর একটু ভালো কাজ হবে। এখানে দেখতে পাচ্ছ এই দুই সাইড দিয়ে আমাকে ফায়ারিং চলছে, একটা হলো এম ফায়ারিং করছে, আর একটা হলো ছাদ থেকে ফায়ারিং আসছে, কিন্তু কোথা থেকে আসছে সেটাই বোঝা যাচ্ছে না। এই কোনাটা থেকে আসছে ব্যাটা, এখানে লুকিয়ে লুকিয়ে মারছে আমাকে। আয় আরে পালালি কেন রে, আয় ভাই সব লুকি কিছু ভয়ে, আর এ তো ডাইরেক্ট মরে গেল। চলো বন্ধুরা এবার এমোটা নিয়ে চলে আসে, ও ভাই এবার লুকি লুকি ফাইট করছে এখান থেকে, আগে এমো নিয়ে আসে তারপর দেখছি, সব করে এক এক করে খেলাবো।
তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগছে বলো, গেম প্লেটা লাইক করো বন্ধুরা, তোমরা লাইক করো না, ভিউস আছে ঠিকঠাকই কিন্তু লাইক করো না, জানি ভিউস একটু অল্পই আসবে কারণ ছিল পাবজির কন্টেন্ট আর গেম প্লে ভিডিও করছি এখন, তো আমার স্বপ্ন ছিল প্রথম থেকে গেম প্লে ভিডিওই করব, ঠিক আছে, তো পাবজির ভিডিও করতাম, পাবজি ভালো লাগতো খেলতাম, কিন্তু এখন ইন্ডিয়াতে বুঝতে পারছো পাবজির অবস্থা কী, তারপর একটা গেম নিয়ে ভিডিও করাটা কীরকম একঘেয়েমি টাইপের, তো দেখলাম সব গেমই ট্রাই করব, যে যেটা বলবা সেটাই করব। চলো এখানটা এখন এটা থেকে স্টার্ট হলো ফার্স্ট গেম প্লে ভিডিও, তার আগে মাইনক্রাফ্ট যদিও বা হয়েছে কিন্তু মাইনক্রাফ্ট কেউ ছেলে পেলে ভালোবাসছিল না মাইনক্রাফ্ট, তার জন্য ওটা দুটো পার্ট করেই বন্ধ করে দিয়েছি, যা যারা দেখোনি দেখে নিতে পারো দুখানায় পার্ট আছে। তারপরে আমি এমনি নিজে খেলেছিলাম, গেম প্লে করিনি, আর এই গেম প্লেটা পুরো তোমরা দেখতে দেখছি ভালোবাসছো, দেখো এই গেম প্লেটা ভালো গেম প্লে, এই যে এইখানে একজন আছে ঠিক আছে, শর্ট সার্কিট, আরে পোকাটা একটু লোড হতে টাইম লাগে, এটাই হলো সব থেকে বিরক্তিকর ব্যাপার, শর্ট সার্কিট পোকাটা স্যাটাম লোডিং হয়ে যায়, কিন্তু এই যে এই পোকাটা যেটা আছে মোটা ফাড়া একে এই লোডিং করতে একটু সমস্যা হয়, মানে টাইম লাগে লোডিং হতে, এর দেখতে পাচ্ছ এরা একদমই নিচে আসছে না, উপর থেকেই সেই ফায়ারিং করে যাচ্ছে, এদেরকে মারা কঠিন চাপের, এখানে শুধু আমাকে মেরেই যাচ্ছে চারি সাইড থেকে, তাহলে বুঝতে আসো তো ভিতরে ঢুকলে কী অবস্থা হবে, ভিতরে একবার যদি ঢুকি চারিদিক দিয়ে আমাকে এখানে ফায়ারিং করবে, প্রথমে হেলথটা বাড়িনি তারপর দেখছি, দেখবে চলো হেলথ শুরু হয়ে গেছে, এখানে বোধহয় একজন আসবে বলে আওয়াজ পেলাম, দেখেছে আমাকে যেহেতু সেহেতু তো আসবে মনে হচ্ছে, আমার ওই দূর থেকে ফায়ারিং করছে সালার, এই তো চলে এসছে, হ্যাঁ ঠিক করেছে, ও ভাই সাহেব তিনজন এসছে একসাথে, গাইস দেখতে পাচ্ছ এখানে কেমন দিলাম এদেরকে, ডাইরেক্ট মরে গেছে মনে হচ্ছে, পয়েন্ট বেড়ে গেছে, পয়েন্ট বেড়ে গেলে ডাইরেক্ট মরে গেল, ও ভাই এই সাইড থেকে আবার কে মারছে, ও হো তুমি এখানে ইচ্ছে হাত বদ এদিকে আসো, হরে হরে এবারটাকে গিয়ে খেলাবো, মানে তিন বাম দেবো, ও মরেই গেছে ডাইরেক্ট, রেড স্টার ডাইরেক্ট শুষেই নেবো, ও অ্যাবিলিটিতে ফুল, থ্যাংক ইউ হেলথটা দেওয়ার জন্য, চলো এবার ভিতরে যাই, এখানে এই কাঁটার মধ্যে যদি একবার পড়ে যাই গল্প ডাইরেক্ট মরে যাবো, ঠিক আছে জানি আমি এই কাঁটাটা কীরকম বিষাক্ত, ও ভাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই হাঁটাটা স্টাইলটা খুঁজে নিয়েছি, যাই না কি করতে, আমি এই যে এক্স বাটন যেটা আছে এটা আমি ক্লিক করে ধরেছিলাম, ব্যাস এরকম করে হাঁটতে লাগলো, এটা জানতাম না আমি, আজকে এই জেনে গেলাম, তাই ভাবতাম যে কেসটা কী করে হতো আমি জানতাম না ঠিকঠাক, পুরো হাঁটা যায় জানি কিন্তু কীভাবে হাঁটে এরকম করে ঠিক জানতাম, তো হো আজকে জেনে গেলাম, এটা কী হয় খুবই স্পিডে দৌড়ায়, দেখো বন্ধুরা আবার চিপে ধরে আছি, এই দেখো বাঘের মতো দৌড়াচ্ছে পুরো, সেই লাগছে কি স্পিড দেখেছে বন্ধুরা, দেখো একবার খালি স্পিডটা দেখো, চলো এবার মজা আসবে আরও, চলো 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 ভাই, এক এক করে খালি সব কটাকে মেরে দিই, তারপর এদের বসের সঙ্গে নিপটাচ্ছি আমি, একজন উপরে, ও ভাই নিচে পড়ে গেছে, ও নিচে পড়ে গেছে ডাইরেক্ট ডাইরেক্ট নিচে ভোগে, এখানে একজন আছে, ও এখনও তিনজন আছে ম্যাপে যা দেখছি না চারজন, মানে এদের হেলথ কম, হেলথ কম এদের দুজন, তিনজনের হেলথ কম একজনের হেলথ ফুল আছে, মানে এদেরকে এক করে মারতেই হবে, যে করি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই বেরিয়ে আয় বেরিয়ে আয়, একদম সামনাসামনি আয়, তারপর দেখছি লেগেছে কি মালটার, দেখি রে ভাই ওইখানে দরজাটার ভিতরে, বন্ধুরা দরজাটা ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওটা ওর বস ভিতর থেকে ফায়ারিং করছে, আমার মনে হচ্ছে ওইটা বস, কিন্তু বস আসার আগে তো একটু এখানে মানে কীরকম ভিডিও টাইপের শো হওয়ার কথা, এর আগে যেহেতু বসটাকে যখন মেরেছিলাম তখন একটা ভিডিও টাইপের শো হয়েছিল, বসটা এসে আয়াম 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 করে একটু বকলো, এও একটু আয়াম আয়াম করে বকে দিল, তো এইখানে একজন পড়ে আছে, একেও দিয়ে দিয়েছি, পুরো হেডে চাপাবো সালাদের, ডাইরেক্ট সালা কত ম্যান এখানে পুরো এলাকা বসে দিয়েছে চারি সাইডে, আর কী একবারে ব্যবস্থা করেছে চারিদিক দিয়েও ভাই এখানে চলে এসেছে একদম, সামনে আসে বাইরে দিকে খেলা খেলা, এখান থেকে হবে না খেলানো, আয় বাবা বাইরে আয় বাইরে আয়, ই ভাই সব কাঁটাতে পড়তাম এখন, কি আরে বাঁচলাম, কাটাতে পড়লে আবার সে ফের থেকে চালু হয়ে যেত গেম প্লে, মানে ফের থেকে বলতে হ্যাঁ ওখান থেকে চালু হতো, কারণ আমার তো এই জায়গাটা আবার সেভও হয়নি কোনো একটা ভাই, আবার ওখান থেকে চালু হয়ে যেত, এখানে লুকি আছে ব্যাটারা, এদিকে আসছে না একজন, ওইখানে হ্যাঁ এই জায়গাটা করে দাঁড়া, এক এক করে আমি দাঁড়া মাছ সুবিধা ভাই ভাই সব কটাকে ভোগে দেবো, গেল বোধহয় এ বোধহয় মরে গেছে যেমন হচ্ছে আমার, যাই করা এমও লুটে নিয়ে আসি কারণ আমার এমও একবারে জিরো হয়ে গেছে, ওই যে ফ্লাই করে যে এমোটা না এমোটা একদম জিরো, ও ভাই এই হাঁটাটা শিখে আমার খালি এটাই হাঁটতে ইচ্ছা করছে, মানে দৌড়াতে ইচ্ছা করছে,
এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দুটো করে মারলে পরে পুরো ফুল হয়ে যায়। এখানে পাঁচটা পেলাম, আর এখানে হলো কি যে পাঁচটা মানে চারটে, মোট দশটা হয়ে গেল, ছটা আগে আগেকার একটা ছিল। চলো বাঘের বাঘের মতো হাঁটা তার সেই লাগছে, সেই ভাই কি স্পিড, এরকম জোরে জোরে দৌড়ায় ওদের বসও বোধহয় ধরতে পারবে না। ও ভাই জেগে গেছে মালটা, এখানে জেগে গেছে, ডাইরেক্ট মরে গেছে, একটাই হেলথ কম ছিল আর মাত্র দুজন বাকি যা দেখছি ম্যাপে, দুজন মাত্র বাকি। তারপরে বোধহয় দুজনের মধ্যে একজন বস না তারপরে বস দিবে কি জানে, দেখা যাক কী হয়। দুজনের মধ্যে একজন বস হয় মনে হচ্ছে, না বস তো দুজনে একা তো থাকবে না। এখানে দেখেছো বন্ধুরা পাখা কীরকম ঘুরছে ভাই সাহ, পাখাটার মধ্যে কি লাগছে, এখানে যদি পড়ি এখানে বোধহয় মরবো গ্যারেন্টি। সাবধানে থাকতে হবে, পিছন দিকটায় পাখা আছে, তো ওইখানে একজন আছে মহারাজ গিয়েছে ভোগে। ও ভাই একজনাই ছিল ম্যাপে দেখলাম দুজন, এই যে বস বেরিয়ে চলে এসছে ওদের ডাকু বঙ্গাল সিং, কি লাগছে মাইরি সেই বস। এদের দুজনের হাতে আবার টোপের মতো আছে না কি, এটা দেখে তো খতরনাক কাছে লাগছে বন্দুকটা। ও থুতু ফেলে দিল, ডান্স করতে করতে গেলা কথাই বলছে, বস ভয় পেয়ে গেছে মনে হচ্ছে, বস ভয় পেয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বস কিরকম ভয় পেয়ে গেছে। এরা দুজন ঘাবড়ে গেছে, বস পালিয়ে গেছে দেখে, এরা বোধহয় পালিয়ে যাবে বোধহয়। ও ভাই এরা পালায়নি, ওরে সর্বনাশ, এরা গুলি মারছে ভাই, টোপ ভাই টোপ মারছে ভাই, টোপ ভাই পুরো টোপ ভাই। আগে এখান থেকে টানতে হবে হালকা করে, আকাশে উঠছে আওয়াজ পাচ্ছি বাম্পার হারে, বাইরেটায় পালিয়ে যাই আগে, কটা এমোই নিয়ে আসি, ওই এমোটাতে খেলাবো ওদেরকে, ওটাই অনেকটা করে হেলথ কমে। এই তো ভাই চলে এসেছি, এদের ধরা অত মানে কঠিন, একটুখানি একটু ব্যাপার, স্যাটান ধরে ফেলবো। আর একজন ব্যাটা এখানে আছে, এগুলো যদি আর একটু বেশি করে আঁটতো না তাহলে খুব ভালো হতো, এই দশটা করে বারবার এসে নিয়ে যাওয়া খুব বিরক্তিকর ব্যাপার। চলো বন্ধুরা যা এবার স্যারা স্যার খেলায় মালগুলাকে, আর ব্যাস তারপরেই হয়ে যাবে খেল খতম ওদের, আর হচ্ছে আমরা জিতে যাবো। তো এখানে চলো চলে এসেছি, এই জায়গাটা করে আস্তে আস্তে যেতে হবে কারণ এত দূর এগিয়ে এসেছি, এখন যদি মরে যায় তাহলে গল্প শেষ হয়ে যাবে। এখান থেকে দেখাও যাচ্ছে না মালগুলাকে, সামনেকার এই ঘরটায় ঢুকে যাই যদি কিছু হয়। চলো বন্ধুরা ঘরটাতে ঢুকে, ওগুলা একটা জিনিস লক্ষ্য করলাম যেটা, সেটা হলো ওরা যেটাতে মারছিলো সেটা কিন্তু আকাশের উপর দিয়ে আসছে, ডাইরেক্ট ঢুকতে লাগছে না। দেখো বন্ধুরা আকাশের উপরে এসেই লাগছে, যেহেতু মানে তাহলে এখানে আমি সেফ, দেখুন ডাইরেক্ট এখান থেকে খেলা হবে, ঘরটা বোধহয় ওই জন্যই দিয়েছে। এক জায়গাতে দাঁড়াতে পারছি না, এই যে এইটা খুব বিরক্তিকর লাগছে, এক জায়গাতে দাঁড়া, ওহো আগে নিস করে রাখতে হবে মনে হচ্ছে, যে হ্যাঁ সেরকম করে চাপাতে হবে। এই বল আবার ঘুরে চলে আসছে কেন, দুটো লেগেছে, একটা লেগেছে, বল আবার ঘুরে চলে আসছে বলটা একটাতে। ও ভাই শুয়ে শুয়ে মারছে মনে হচ্ছে, শুয়ে শুয়ে ঢুক ছুটছে মনে হচ্ছে, যে জায়গা থেকে হিলছে না, এটাই সব থেকে বিরক্ত করা হচ্ছে। স্পট দিয়ে দিচ্ছি ডাইরেক্ট জিন্দিগি দিয়েছি, কিন্তু এটা লাগছেই না ওদের গায়ে, শর্ট সার্কিটে কিচ্ছুই হচ্ছে না, শর্ট সার্কিট দিচ্ছি কোনো ব্যাপারই না ওদের, শর্ট সার্কিটটা যখন দিচ্ছি কোনো ব্যাপার না, খালি এই মারটাতেই কাজ হবে যা হওয়ার, বুঝতে পারছি না এটাতেই মারতে হবে, এটা লাস্ট আমার কাছে আমার আগে জিরো হচ্ছে ভাই সব শেষ, এমন শেষ শেষ, শর্ট সার্কিটে কিচ্ছু হচ্ছে না ভাই, মরছেই না ভাই, সামনে মারছে মনে হচ্ছে পুরো একবার টোপ, তারপরে এমনি নিয়ে আসতে হবে, যেগুলো যখন বাইরে এলাম এর আগে তখন তো মারতে পারলো না, যাই না কি করবে, মারতে পারবে নাকি, এ মোগুলো আগে নিয়ে যায়, এ মোগুলো বিরাট কাজের, এরকম যদি আরো অন্যরকম এক এক করে খুলবে সব বুঝতে পারছো, দেখা যাক ওখানে আর কি কি খুলে, গেমটা মেলা বড়ই, ঠিক আছে খেলিনি কিন্তু আইডিয়া করছি যে গেমটা অনেক বড়ই হবে, কারণ দেখতে পাচ্ছ এরকম স্টোরি টাইপের আগাচ্ছে আস্তে আস্তে স্টোরিগুলো। এই দড়াটা আমার সেই লাগছে, পুরো ঘাড় কাত করে দৌড়ছে যখন ব্যাক করছি, সেই ভাই এখানটা করে যাই দেখি ভাই, শ্যুট করতে লেগেছে আবার, আবার শ্যুট করতে লেগেছে, খুব ছুটতে লেগেছে আবার, ওদেরকে মারলে পরে খেলতে হবে, তারপর ওদের বসকে দেখবো, বস পিছনে গিয়ে লুকিয়েছে, দুটোকে জেলা দুটোকে পাঠিয়ে দিয়েছে আগে, তারপর দেখছে বস, বস ভাই পালিয়ে গেল, এত
মরে গেছে নাকি ভাই? ও বাবা, বেঁচে আছে এখনো একজন ভাই। তারা একজন ভাই, এদিক কারটা মনে হচ্ছে মরে গেছে, এদিক কারটা নাই, একটাই মাত্র এদিকে ছুটে আছে, একটা দিয়েছে। আর তুই আয় এদিকে, তোকে এই মোটা দিয়ে দিই, কাক পিসি আছে তো কোনোটার মধ্যে বসের হাতে আবার কি বন্দুক এটা, পরে সর্বনাশ করেছে। সেই M249 এর মতো লাগছে, ঢানার করে চাপাচ্ছে। হেলথ কেয়ারে কমছে মারি, এমোগুলো লাগবে আমার প্রথমে, এই এমোটা দিয়ে খেলাতে হবে, নাহলে পরে এই যেই সব এমোগুলো আছে আমার কাছে এগুলো একটা অত কাজের না। হ্যাঁ, সারাসার কটা আগে এমো ধরে নিতে হবে, তারপর দেখছি বসকে গিয়ে। তাই মরেছে, দুটো মরেছে। আর ভাই চলো যাই ভিতরে, আর বসকে গিয়ে খেলা বয়া করে হালকা করবে আর ধরে নিবে কি এমো। ও ভাই বস বেরিয়ে চলে আসছে, বস বেরিয়ে চলে আসছে ভাই। সুবনাস ভাই হেলথ কেয়ারে কমছে, ও হো ও হো হেলথ কেয়ারে কমছে। ওহো এমো কই এমো কই এমো কই ভাই, এমো এত লেটে উঠছিস কেন রে? ভাইসাব 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 গেলাম, কেয়ারে হেলথ কমছে ভাই। বসটা ও ভাই সামনে কানে চলে এসেছে ভাই, সামনে কানে চলে এসেছে। ওহো গেলাম গেলাম গেলাম, এই স্পট সার্কিটে কিছু হচ্ছে না, পালাবে পালা, এই স্ট্যামিনা লো স্ট্যামিনা। ও ভাই বস পিছনে পালা, এখান থেকে এখানে থাকলে পরে ডাইরেক্ট দেবো, খুঁজে স্ট্যামিনা লো হয়ে গেছে ভাই। পালা 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 রে পালা, ডাইরেক্ট এদিক দিয়ে পালিয়ে যাই, এদিক দিয়ে এসছি। মালটাকে বলেছিল জিয়ান্ত লিয়ে যেতে, ডাইরেক্ট জিয়ান্ত লিয়ে যেতে হবে, যাই ওর কাছে বন্দুক আছে, দেখছি এর সঙ্গে লড়া যাবে না। খতরনাক লেভেলের বন্দুক ভাই, কী হারে হেলথ কমে দিচ্ছে চাঁচা করে। এদিক যেদিক দিয়ে এসছে সেদিকে চলে যাই, সব থেকে এটা ভালো হবে, সব থেকে বেটার চয়েস। যাই এদিক দিয়ে, নেমেছিলাম কোন দিক দিয়ে ভাই, রাস্তায় তো নাই। ও ভাই রাস্তা কোন দিকে নামার, চলে এসছে ভাই বসও চলে এসছে ভাই, হেলথ কমে গেছে। গেলাম ডাইরেক্ট নিচে, লাফ মেরে দিতে হবে যে করে, কিছু করার নেই। ও ভাই চাক বেঁচে গেছে, আমি আর হয়তো অত উঁচু অত উঁচু থেকে পড়ার পর হয়তো ভালো মরেই যাবো। এমো এমো এমো, তাড়াতাড়ি এমো লাগবে আগে ভাই, এমো লাগছে না এই টাইমে। বস চলে আসবে পিছন দিক থেকে, ব্যাস আমি বস বলছি কেন মালটাকে, সালা শয়তানের বাচ্চা, ওদের বস হয়। ও ভাই চলে এসেছে বস, আর তেরি শয়তান চলেছে ভাই, কিহারে দিচ্ছে। এমনটা বিরাট পাওয়ারফুল, সব থেকে পাওয়ারফুল ভাই, বিরাটই খতরনাক। সারা বাইরে বেরিয়েছে মারছে ওর এলাকা থেকে, আমার কাছে এমও নাই যে মারবো। এখন শর্ট সার্কিটের এই পোকাগুলো হাতেও আসছে না একটাও, কিহারে হেলথ কমে যাচ্ছে, মারাই যাচ্ছে না। না ভাই আসিস না আসিস না ভাই, হেলথ কমে যাচ্ছে বিরাট, লো স্ট্যামিনা ভাই, পুরো জিরো স্ট্যামিনা হয়ে গেছে। আয় 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 ভাই, মিস লাগছে না এই টাইমে, ঠিকই লাগে আর না লাগে ভাই, হেলথ তো নাই। আয় 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 মারিস না মারিস না, একটু বসের লেগেছে, হেলথ তো নাই ভাই, স্ট্যামিনাও লো। বস কই এদিক দিয়ে আসবো ভাই, ভাই চলে এসেছে বস, বসকে দিয়েছি হালকা করে, দিয়েছি বসকে, পালাতে হবে আগে, এখান থেকে ঝটপট পালিয়ে যাই, নাহলে আবার গল্প হয়ে যাবো। ও ভাই ও ভাই ও ভাই ভাই, মরতে মরতে মারছি ভাই, এই স্টাইলটার দোয়া স্টাইলটা এটা যদি না জানতাম, ও ভাই কাঁটাতে পড়তাম সামনে আবার, এই দোয়া স্টাইলটা না জানলে পরে ডাইরেক্ট ভোগে চলে যাবে। ও ভাই সামনে আবার পাখা, মরতে মরতে মারছি আমি, মরতে মরতে আসছি, এদিকে পালাই, উপরে থাকলে তো মরে যাবো, এদিকে পালাই। এই তো এমো, এখান থেকে মধ্যে এমোগুলো কাটা ধরে নি স্যার স্যার, আস্তে আস্তে কেন আমার বস বস করে বসই অভ্যাস হয়ে গেল, সারাসারি খেলতে পারিনি, বস চলে আসবে, বসের বাচ্চা শয়তানের বাচ্চা এদিকে ভাই। এমও কেয়ারে মানছে, এমও লাগবে আমার এখন, ওর এমোগুলো এত পাওয়ারফুল আর আমারগুলো এত লো, এটা একবারে না ইনসাফ, একবারে বেকার। বস চলে আসবে, এখানে এই দরজার কোথায় খুলবে, দরজাটা খুলছেও না, ভাঙছি ভাঙা হচ্ছে না, কাঠের দরজাটা ওটা ভেঙে গেল, আটকে দিয়েছে এখানে, মানে এর সাথে লড়তেই হবে আর যেতেই হবে ভাই। শর্ট সার্কিটে মরে যা, মরে যা, হেলথ নাই মরে যা। এমন নেওয়া হচ্ছে না, কোনো বন্ধুকও নাই, এরকম করে খেলা হয়? সামনে এখানে ভাই
মিস হয়ে গেল। এই টাইমে মিস ফায়ার হলে ঝিল্লি লাগে না লাগে ভাই, মিস ফায়ার হলে ঝিল্লি লাগে না লাগে। বসকে দিচ্ছি না, আবার বসকে দিচ্ছি। ওই এমোটা লাগবে লাগবে ভাই সাহাব, মেরে দিল পুরো সালা। মুখের সামনে পালিয়ে এসে নাচছে রে সালাকে, দেখছি এবার এবার দেখছি। ট্রাই এগেন ভাই, আগে পালাই নাহলে পরে এর গুলি খাওয়ার আমার কোনো শখ নাই। ডাইরেক্ট এখান থেকে ঘুরে যেতে হবে ভাই সাহাব। তাড়াতাড়ি পালা পালা পালা, বে 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 লাভ ও ভাই সাহাব। পাখাতে পুরো কুচি হয়ে গেলাম, পাখাতে ভাই কুচি হয়ে গেলাম পুরো ভাই। সিন কি, এদিকে যাওয়া যাবে না ভাই। কঠিন অ্যাকশন সিন তো, চারিদিকে কাঁটাতে মরছি পাখাতে মরছি, তাহলে হয়তো পাখা টাকা ভেঙে চলে যাওয়া হবে ভাই সাহাব। পালাই আগে এদিক দিয়ে, এটার উপর দিয়ে পালাই। যদি এখানে গিয়ে বাঁচা হয় ভাই, উপরে উপরে চলে আসবে যদি আইডিয়া এসছে। এখানে নিচে পাখা আছে, আমি যদি এখানে একে মারি তারপরে তো ভালোই সিন হবে, ভালো করে তো আসবে গ্যারান্টি। হ্যাঁ সিঁড়ি কাছাকাছি চলে এসেছে। আর এখানে ভাই ইলেকট্রনিক পোকার ওই মালগুলো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এখানে বোধহয় এটা মারলে কিছু একটা হবে মনে হয়, এটা মনে হচ্ছে কিছু একটা হবে বন্ধুরা। দেখো ব্যাস বন্ধুরা হয়ে গেছে, এখানে খেল বুঝে গেছি। এটা প্রথম বেলাতে করলে পরেই ভালো করতাম ভাই। এখানে দেখতে পাচ্ছ ওইটা চেপার পর এটা এই রাস্তাটা আছে এটা পুরো নেমে যাই। তো এখানে প্রথম বেলাতে আমার মাথায় আইডিয়াটা এলো না। এখানে দরজাও খুলে গেছে বন্ধুরা এই তো, কিন্তু মালটাকে জিয়ান তো ধরতে পারলাম না, এই একটা দুঃখ থেকে গেল। ধরতেও পারতাম না জিয়ান তো, মালটা এত শক্তিশালী ছিল। যাই হোক মালটাকে মেরে তো দিয়েছি। এখানে একবার ডাইরেক্ট মাথায় আমার আইডিয়াটা এলো না, আগে এখানটা করে এই মেশিনটাই শর্ট সার্কিট করে দিলাম ব্যাস, আর ডাইরেক্ট মাল পড়লে আমার পাকাতে সেই সিন। পুরো আমার মতো অবস্থা, যেরকম অবস্থা আমি মরলাম সেই অবস্থাতেই মরে গেছে। তো চলো বন্ধুরা ব্যাস মালটাকে খতম করে দিচ্ছি, এবার দেখি কোন দিকে আমাদেরকে যেতে বলে, গুহাটার ভিতর দিয়ে যাবো। আর তার আগে এখানে লুট বহুত আছে, সব লুটগুলো করে নিই। দেখেছি এইগুলোর ঘরের ভিতরে অনেক ছিল, অনেক মালকে মেরেছি এইগুলাতে। ছাদের উপর দুটো মাল আছে, পয়সাগুলো তো লাগবে যেহেতু, ওকে জিয়ান তো ধরতে পারলাম না, অল্প ডলার পেলাম তো তার জন্যে এদেরকে ধরতে হবে, মানে ধরতে হবে কি বলছি, পয়সাগুলো লুটতেই হবে। এই যে দড়ি পেয়ে গেছি বন্ধুরা উপরে ওঠার, জানতাম উপরে ওঠার তো রাস্তা হবেই, যেহেতু বস ওপরে ছিল ওপর থেকে নিচে নেমে এসেছিলো। ঠিক আছে এই যে ওদেরকে মেরে কত পয়সা পেয়েছি, $2 করে থাকছে এক একটা থলিতে, এটা কোনো টাকা হলো? এত কম টাকাতে কি হবে। এখানে আবার সামনে আবার আর একটা দড়ি দিয়েছে, আবার এইদিকেও লুটের সিন আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও যেহেতু বড়ো মানে মেলা বড় দেরি হয়ে গেছে, ঠিক আছে তো ভিডিও এখানে স্টপ করছি, পরের দিন আবার এখান থেকে স্টার্ট করব। যা যারা দেখতে ভালো লাগলো, যাদের যাদের লাইক করো স্যাটাস স্যাট, আর চাইলে ফেসবুক পেজে আমাকে ফলো করে নাও, ফেসবুক পেজেও তোমরা অনেক সাপোর্ট দেখাচ্ছ আমাকে, থ্যাংক ইউ তার জন্য। আর যারা যারা ফেসবুক থেকে এসছো থ্যাংক ইউ তাদেরকে, যারা ইউটিউব থেকে এসছো তাদেরকেও থ্যাংক ইউ। এই গেমে এখানে আরও অনেক নতুন নতুন গেম প্লে দেখতে পাবে, পিসি গেমস আর পাবজি মোবাইলও দেখতে পাবে, পাবজি লাইভ স্ট্রিমও করবো তোমাদের সাথেও খেলবো, কিন্তু খালি তোমাদের একটু সাপোর্ট চাই। তো ব্যাস তোমরা একটু সাপোর্ট দেখাও, আর বাদ বাকি দেখা হচ্ছে বন্ধুরা পার্ট ফাইভে। তো ব্যাস এখানে আমি লুটে ফুটে নিই, পরের বার আবার ওই গুহা থেকেই স্টার্ট করবো, ঠিক আছে কি এখান থেকে স্টার্ট করবো। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড বাই।